আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত, নাখোশ হয়ে যা করতে চায় আমেরিকা। রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কির, ল্যাব্রভের প্রতিক্রিয়া। সৌদি আরব থেকে সেনা ফিরিয়ে আনুন, অস্ত্র বিক্রি বন্ধ করুন বলেছেন স্যান্ডার্স। এক দশক পর সম্পর্ক পুনঃ স্থাপন করতে যাচ্ছে সিরিয়া ও হামাস। এবং সর্বশেষ থাকছে ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসায় ভাঙচুর করল হিন্দুত্ববাদীরা, ওয়াইসির নিন্দা। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকে একদল হিন্দুত্ববাদী জনতা মাহমুদ গাওয়ান মাদ্রাসা নামে একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এই নিয়ে তোলপাড় চলছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসায় ভাঙচুর করল হিন্দুত্ববাদীরা, ওয়াইসির নিন্দা, সে সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত, নাখোশ হয়ে যা করতে চায় আমেরিকা। তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। ওয়াশিংটন মনে করছে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকা পালন করেছে। এই কারণে এই দুই দেশের প্রতি সামরিক সমর্থন প্রত্যাহার করে নিতে ডেমোক্রেট দলের এক দল সিনেটর এক বিল উত্থাপন করেছেন। প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করেছে ডেমোক্রেট আইন প্রণেতা টম মেলিনোভস্কি, সিন ক্যাস্টেন ও সুসান ওয়াইল্ড। বিলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি সামরিক সহযোগিতা বন্ধ করে দিয়ে দেশ দুটি থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। প্রতিনিধি পরিষদের ওই তিন সদস্য বলেছেন, যেসব দেশ কার্যকরভাবে আমাদের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে তাদেরকে সামরিক পৃষ্ঠপোষকতা দিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তিনি অভিযোগ করেন, রাশিয়াকে সমর্থন করতে গিয়ে ওপেক প্লাস তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ওপেক প্লাসের সদস্য। এর আগে বুধবার আমেরিকার আপত্তি সত্ত্বেও অপরিশোধিত তেল উৎপাদন দৈনিক 20 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক প্লাস। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জোটের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তেলের বাজারে নিজেদের আধিপত্য ও দাম ধরে রাখতে ওপেক প্লাস এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কি, ল্যাব্রভের প্রতিক্রিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তা তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাব্রভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তিনি আরও বলেছেন, জেলেনস্কি রাশিয়ার হামলা চালানোর যে আহ্বান জানিয়েছেন তা থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেছে যে ইউক্রেনের সামরিক অভিযান জরুরি হয়ে পড়েছিল। জেলেনস্কি শুক্রবার অস্ট্রেলিয়ার একটি থিঙ্ক ট্যাঙ্কে ভিডিও কলে যুক্ত হয়ে দেয়া বক্তৃতায় ন্যাটো জোটের প্রতি ওই আহ্বান জানান। তিনি বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের যে হুমকি দিচ্ছে তা প্রতিহত করার জন্য ন্যাটোর উচিত রুশ পরমাণু স্থাপনাগুলোতে আগাম হামলা চালানো। জেলেনস্কি দাবি করেন, ন্যাটো যদি আগামী এই কাজ না করে তাহলে তাকে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু হামলার শিকার হতে হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়ায় কিয়েভ সরকারের প্রতি ওয়াশিংটনের বেপরোয়া সমর্থনের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যখন পরমাণু অস্ত্র ব্যবহারের কথা উঠবে তখন রাশিয়া চুপচাপ বসে থাকবে না এবং এ ব্যাপারে কিয়েভের বেপরোয়া আচরণ মুখ বুজে সহ্য করবে না। ল্যাব্রভ ইউক্রেনের প্রতি আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর ভয়ঙ্কর সমরাস্ত্র সাহায্যের প্রতি ইঙ্গিত করে আরও বেশি সমরাস্ত্র সরবরাহ করার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সৌদি আরব থেকে সেনা ফিরিয়ে আনুন, অস্ত্র বিক্রি বন্ধ করুন বলেছেন স্যান্ডার্স। মার্কিন স্বতন্ত্র সিনেটর এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের সাবেক মনোনয়ন প্রার্থী বার্নি স্যান্ডার্স সৌদি আরব থেকে
আমেরিকার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রিয়াদের কাছে সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি। আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয় সৌদি আরবের বিরুদ্ধে এই সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স বলেন, যদি সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে থাকে এবং তারা যদি রাশিয়ার সঙ্গে মিত্রতা সৃষ্টি করে, আমেরিকায় গ্যাসের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে তারা তাদের রাজতন্ত্র রক্ষার জন্য পুতিনকে ধরুক। শুক্রবার এক টুইটার পোস্টে ভারমন্ট থেকে নির্বাচিত সেনেটর এইসব কথা বলেছেন। এর আগের দিন সৌদি আরব সহ ওপেকের সদস্য এবং এই সংস্থার বাইরের তেল উৎপাদনকারী দেশগুলো বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে প্রতিদিন 20 লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। স্যান্ডার্স বলেন, সৌদি আরব থেকে আমাদের সমস্ত সেনা প্রত্যাহার করা উচিত। দেশটির কাছে অস্ত্র এবং সামরিক সংগ্রাম বন্ধ করা দরকার। তেলের দাম বাড়ানোর জন্য সৌদি আরব যে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তার অবসান ঘটাতে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার বলেও স্যান্ডার্স মন্তব্য গত আগস্ট মাসে আমেরিকা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে $500 কোটি অস্ত্র সরবরাহের চুক্তি করেছে। ইয়েমেনের দরিদ্র পীড়িত বেসামরিক নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করছে বলে জানার পরেও আমেরিকা এই সমস্ত অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয়। এদিকে কয়েকজন মার্কিন আইন প্রণেতা সৌদি আরবের বিরুদ্ধে একটি নতুন বিল আনতে যাচ্ছেন, যাতে বিরোধী সব ধরনের আহ্বান জানানো হবে। এক দশক পর সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে সিরিয়া ও হামাস। সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল চলতি মাসেই দামেস্ক সফরে যাচ্ছেন। এক দশকেরও বেশি সময় ধরে দ্বিপক্ষীয় সম্পর্কে অচল অবস্থা বিরাজ করার পর এই উদ্যোগ নেওয়া হচ্ছে। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, তাদের একটি প্রতিনিধি দল 10 অক্টোবর আলজেরিয়া সফর শেষ করার পর সিরিয়া সফরের তারিখ নির্ধারণ করা হবে। ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা আন্দোলনের সঙ্গে চলমান শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে হামাসের প্রতিনিধি দলটি আলজেরিয়া সফর করছে। হামাস ফাতা শান্তি আলোচনায় এই মুহূর্তে মধ্যস্থতা করছে আলজেরিয়া। হামাসের শীর্ষ নেতৃত্ব গত মাসে জানিয়েছিল, প্রতিরোধ সংগঠনটি সিরিয়া সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে। হামাসের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, সিরিয়া সরকার ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি যে সমর্থন দিয়েছে তা প্রশংসনীয়। সিরিয়ায় 2011 সালের মার্চ মাসে বিদেশি মদদে সহিংসতা চাপিয়ে দেওয়ার পর হামাসের সঙ্গে দামেস্কের সম্পর্কে ভাটা পড়তে থাকে। পরের বছর হামাস দামেস্কে তার রাজনৈতিক সদর দপ্তর গুটিয়ে ফেলে এবং দপ্তরটিকে কাতারের রাজধানী দোহায় স্থানান্তর করে। এরপর গত জুনে হামাসের পলিটিক্যাল ব্যুরো সদস্য খলিল আল হাইয়া বলেন, দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে হামাস। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তিনি সহযোগী দেশগুলোর সাহায্য কামনা করেন। ভারতের কর্ণাটকে ঐতিহাসিক মাদ্রাসায় ভাঙচুর করল হিন্দুত্ববাদীরা, YEC-র নিন্দা। ভারতে বিজেপি শাসিত কর্ণাটকে একদল হিন্দুত্ববাদী জনতা মাহমুদ গাওয়ান মাদ্রাসা নামে একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে জোরপূর্বক ঢুকে ভাঙচুর করায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে এই নিয়ে তোলপাড় চলছে। ঘটনাকে কেন্দ্র করে 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং পুলিশ এই পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাতুল মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। গোটা ঘটনার জন্য তিনি রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে দায়ী করেছেন। মুসলিমদের ছোট করে দেখানোর কারণেই এই ধরনের ঘটনা বেড়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ওয়াইসি বলেন, কর্ণাটকের বিদারের ঐতিহাসিক মাহমুদ গাওয়ান মসজিদ এবং মাদ্রাসার ভিডিও প্রকাশে চরমপন্থীরা তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং ওই স্থানটিতে অপবিত্র করে তোলে। বিদার পুলিশ এবং মুখ্যমন্ত্রী বসবরাজ মুম্বাইকে বলবো, কি করে এমন ঘটতে দিতে পারেন আপনারা? মুসলিমদের ছোট করে দেখিয়ে বিজেপি এই ধরনের ঘটনায় উস্কানি দিচ্ছে। জানা গেছে, দশেরা উৎসবের মিছিলে অংশগ্রহণকারী একদল জনতা কর্ণাটকের বিদার জেলার একটি ঐতিহাসিক মসজিদে জোর করে প্রবেশ করে। এ সময় মাদ্রাসাটির ভাঙচুর করা হয় এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং এর এক কোণে পুজোও করা হয় বলে অভিযোগ।
পুলিশ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও এই পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে বিক্ষোভের কথা বলেছে মুসলিম বিভিন্ন সংগঠন। ভারতীয় পুনরা তত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা ASI এর তালিকায় ঐতিহ্যবাহী স্থাপত্য হিসেবে চিহ্নিত ওই মাদ্রাসা ভবনে হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। বড় অশান্তি এড়াতে বিদার এবং আশেপাশের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 1460 সালে মাহমুদ গাওয়ান মাদ্রাসা নির্মিত হয়। বর্তমানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের অধীনে রয়েছে সেটি। ঐতিহাসিক ওই মাদ্রাসার কাঠামোটি দেশের জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধের তালিকাতেও রয়েছে। বুধবার সন্ধ্যায় দশেরা উৎসব উপলক্ষে বেরোনো একটি মিছিলে সামিল হওয়া জনতা তালা ভেঙে ওই মাদ্রাসায় ঢুকে পড়ে, তাণ্ডব চালায় এবং পূজো অর্চনা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রের প্রকাশ, বুধবার সন্ধ্যায় ওই মাদ্রাসার তালা ভেঙেই ফেলে জনতা। এরপর তারা মাদ্রাসার সিঁড়িতে দাঁড়িয়ে জয় শ্রীরাম ও হিন্দু ধর্মের জয় ইত্যাদি স্লোগান দেয়। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পুলিশের টিম কাজ করছে।